হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা অনেক ভালো আছি। এই বরফ দেখলে তো অবশ্যই ভালো হয়ে যাব, কেননা যদি অনেক বেশি ঠান্ডা, বাসায় থাকলে তো আর অত বেশি ঠান্ডা লাগে না। তারপরও এটা দেখে মনটা একদম ফুরফুরে হয়ে গেছে। আসলে আজকে অনেক বরফ পড়তেছে। আমি কিন্তু ভিডিওটা গতকালকে করছি, আজকে আমি ভয়েস দিচ্ছি। এই আর কি, গতকালকে অনেক বরফ পড়ছিল। তো যাই হোক, অনেক বরফ পড়তেছিল, তো রাত্রে থেকে শুরু হয়েছে। তো আমি এখন সকালবেলা একটু দেখাচ্ছি এই আর কি, এত বেশি বরফ পড়তেছে। আর আসলে যখন বরফ পড়ে তখন কি ঠান্ডাটা অনেক কম থাকে, অত বেশি ঠান্ডা লাগে না। আর যখন বরফ পড়া শেষ হয়ে যায় তখন মনে হয় যেন ডিপ ফ্রিজের ভিতরে আছি আমরা, এরকম একটা অবস্থা হয়ে যায়। আর তখন ঠান্ডাটা স্টেপ বাই স্টেপ বাড়তে থাকে। ফ্রিজের একটা ডিপ ফ্রিজের ভিতরে যেরকম ঠান্ডা থাকে, তো বরফ পড়া শেষ হলে ঠিক এরকম ঠান্ডা বেড়ে যায়, মানে এত বেশি ঠান্ডা। কিন্তু এখন আপনি নর্মাল, আমি যেমন নর্মাল ড্রেস পরে কিন্তু বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করতেছি, কিন্তু আমার কাছে ঠান্ডা লাগতেছে না মানে। আর আসলে গত কয়েক বছরে আমি এরকম বরফ দেখি নাই, আজকে এত বেশি বরফ পড়তেছে, মানে একটু বেশিই পড়তেছে। মোটামুটি এগুলা যাইতে 5-6 দিন তো লাগবেই, কারণ হচ্ছে এত বেশি ঠান্ডা, ঠান্ডার কারণে বরফগুলো গলতেও পারতেছে না, এই অবস্থা আর কি। তো যেহেতু ঠান্ডা পড়তেছে, চা না হলে তো হয় না। আর এখানে শীতের দিনে মানে শীত, আর এই শীতে চা তো খেতেই হবে, সকাল বিকাল চা না খেলে মনে হয় একটু কেমন কেমন লাগে এই আর কি। আর চাটা সবচেয়ে মজা কিন্তু ঠান্ডার মধ্যে খেতে, এই গরম গরম চা। কারা কারা চা লাইক করেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কি লেবু চা পছন্দ করে আর কে দুধের চা পছন্দ করে? তো আমরা এখানে বেসিক্যালি গরু যে তাজা দুধ আছে সেগুলো দিয়ে চা বানানো হয়, কারণ হচ্ছে এখানে পাউডার মিল্কগুলো তেমন একটা পাওয়া যায় না, এই জন্য আমরা লিকুইড মিল্ক দিয়ে চা তৈরি করতে হয়। আর লিকুইড মিল্কের চা এর মজাটাই কিন্তু অন্যরকম, এটা আমরা সবাই জানি। আমাদের বাংলাদেশে আমরা গরু দুধে চা খাওয়ার জন্য অনেক স্পেশাল জায়গা আছে, সেখানে গিয়ে খেতে হয়। তো এখানে আমরা এই জামা চাটা নিয়ে নিলাম, সাথে হচ্ছে বিস্কিট। আর সকালবেলা এত ভারী নাস্তা ভালো লাগে না, নর্মাল একটু নাস্তাই সবসময় ভালো লাগে। আর চাটা তো অবশ্যই এক এক সময় মগ নিয়ে বসি, এক মগ না খেলে মনে হয় চা খাওয়াই হয় না এরকম আর কি। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে ছোট একটা ব্লগ শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর যদি বেশি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওটি লাইক কমেন্টস করে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্টের উপর কিন্তু ভিডিও করার মানে আগ্রহটা বাড়ে। আমি আসলে সাপোর্ট এমন একটা জিনিস, আমি দেখি যে সাপোর্ট না করলে কিন্তু আমরা আগানোর জন্য কোনো প্রসেসটাই করি না। সবাই যদি সাপোর্ট করে তাহলে ভিডিও করার মানে কষ্ট হইলেও সব কিছু করার আগ্রহটা বেশিই জন্মায়। আমি আমি নিজের একটা আইডিয়া থেকেই মনে হয় যেন এমনটাই হয়। আসলেই বাস্তব, সাপোর্ট পাইলে সব কিছুই করা যায়, সাপোর্ট না পাইলে কিছুই হয় না। আসলে সবাই সবাইকে সাপোর্ট করবো, আমরা যারা ইউটিউবার আছি বা ব্লগিং করি সবাই সবাইকে সাপোর্ট করবো, সবাই সবাইকে সাপোর্ট করে ভিডিওগুলো করার জন্য আগ্রহ করবো এই আর কি। তো আমি রান্নার কাজে চলে আসছি। রান্নাটা হচ্ছে আজকে আমি ফুলকপির একটা ভর্তা করব, যেটা আপনাদের সাথে শেয়ার করব ভর্তাটা। তো ফুলকপিগুলো অনেক দিন হয়ে গেছে খাওয়া হয় না, আর এখানে তো শীতকালে ফুলকপি থাকবেই, মানে আপনি যতবার মার্কেটে যাবেন মানে সবচেয়ে ফুলকপির জিনিসটা হচ্ছে একটু অন্যরকম, এটা থাকবেই, না থাকলে মনে হয় যেন কেমন জানি লাগে, মনে হয় যেন শীতকাল আসে না। আর ইতালিতে সবসময় শীতকালে ফুলকপিটা থাকেই। তো এই যে আমি ফুলকপিটা সিদ্ধ দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এটা আমি বাফে দিয়ে সিদ্ধ করব, এরপরে এটা দিয়ে ভর্তা করব আজকে। তো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই কীভাবে আমি প্রসেসগুলো করি। তো এই যে আমি ফুলকপিটা হালকা একটু তেলে ভেজে নিলাম, যাতে মজাটা আর একটু বাড়ে, এই জন্য শুকনা মরিচ তারপর সরষের তেল দিয়ে পেঁয়াজ একটু ভেজে নিলাম, আর মাছটাকে একটু চটকিয়ে নিচ্ছি। তো এই যে মাছ
চটকানো হয়ে গেছে, এখন আমি লবণ দিয়ে মরিচটাকে ইয়ে করে এরপর সব কিছু মিক্স করে নিব। আর যেহেতু বাসায় ধনিয়া পাতা নেই সেটা দিতে পারতেছি না, মিস হয়ে গেল। আমি পেঁয়াজটা একটু ভেজে দিচ্ছি, কারণ হচ্ছে পেঁয়াজটা ভেজে দিলেই মনে হয় যেন খুব ভালো লাগে, আর এটা অনেকক্ষণ ভালো থাকে। কাঁচা পেঁয়াজ দিলে একটু গন্ধ বের হয়ে যায় এই আর কি। তো আমি সব কিছু একসাথে মিক্স করে মেখে ফেলবো। আসলে খেতে কিন্তু খুব অসাধারণ লাগছে এই আর কি। আপনারা কে কে খাইছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লাগছে। আমি যতটুকু জানি ফুলকপি দিয়ে ভর্তা মাছ ছাড়াও কিন্তু এভাবে করা যায়, তো আমি মাছটা অ্যাডজাস্ট করলাম, আপনারা চাইলে মাছ ছাড়াও করতে পারেন। অনেক মজা, আসলেই অনেক মজা। আমি কিন্তু আগে এরকম খাই নাই, এখন একটু মানে এখন এই ফুলকপি ভর্তাটা আমি আগে আমার মনে হয় না বাসায় তৈরি করা খাই নাই, কিন্তু রেস্টুরেন্টে খাইছিলাম, কিন্তু এখানে আর এখন নিজে বানাই খাওয়ার আসলে টেস্টটাই অন্যরকম এই আর কি। এই যে আমার ফুলকপি রেডি হয়ে গেল, আর সেই সাথে হচ্ছে আমি খুব মজার একটা রান্না করছি, এই যে কাতলা মাছ দিয়ে আপনার আলু দিয়ে টমেটোর ঝোল, আর টমেটোটা হচ্ছে পরিমাণে বেশি দেওয়া, আর এই ঝোলটা মানে অসম্ভব মজা লাগে, আমার অনেক ভালো লাগে, বাসায় সবাই অনেক লাইক করে। ঝোল দিয়েই একটা অন্যরকম টেস্ট পাওয়া যায়। তারপর এখানে আমি সবজি ভাজি করলাম এই আর কি। তো যাই হোক, সব কিছু শেষ করে খেতে বসলাম, ভর্তাটা খেলাম, আসলে গরম গরম ভাত দিয়ে সেই লেভেলের মজা লাগছে এই আর কি, খুব ভালো লাগছে। আপনারাও ট্রাই করবেন বাসায় আশা করি। তো আমি খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে দেখলাম, বরফ পড়া বন্ধ হয়ে গেছে, মানে কিন্তু এটা সহজে যাবে না, তিন চার দিন তো অবশ্যই সময় লাগবে। কারণ হচ্ছে কি, মানে বরফ পড়া বন্ধ হয়ে গেলে ঠান্ডাটা এত বেশি যে ঠান্ডার কারণে তো আর বরফ গলবে না, কিন্তু আমার এই যে বেলকনিতে যেগুলো আর সেগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে, বাসার আশেপাশেগুলো চলে যাবে, কিন্তু এগুলো সহজে হবে না। ফ্রিজের ভিতরে কখনো বরফ গলে গলে না এই অবস্থা আর কি। তো এখন সন্ধ্যাবেলায় আজকে হচ্ছে আমরা চিকেন ফ্রাই খাবো। আসলে ওয়েদারটা এত সুন্দর, মজার মজার খাবার না খেলে তো আর হয় না এই আর কি। আমি একটা সকালবেলা ম্যারিনেট করে রাখছি, দুটা হোল চিকেন আর কিছু মুরগির লেগ পিস, কারণ হচ্ছে আমার বেবির জন্য। তো সবাই মিলে একসাথে এনজয় করে খাওয়াটার মজাই অন্যরকম। আসলে কোনো কিছু যখন রেডি করি সবাই মিলে খেলে যতটা ভালো লাগে, মানে খুব খুশি লাগে, ভিতর থেকে খুশি লাগে এই আর কি। আমি আমার চ্যানেলে আগেও একটা ভিডিও দেওয়া হয়েছিল আমি কীভাবে এই চিকেন কিয়াপচিটা তৈরি করি এই আর কি। খুব খুব অসাধারণ একটা মজার খাবার। তো এই তো আমার এই যে মুরগিগুলো ফ্রাই করা হয়ে গেছে, কেএফসি করলাম বাসায় যেরকম হয় আর কি। আসলে রেস্টুরেন্ট আর বাসায় ডিফারেন্স আছে, কিন্তু অনেক মজা হয়েছে এই আর কি, সব মিলে কথা হচ্ছে এটা। তো যাই হোক, আমি ভিডিওটা আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমি রাশেদা মেরি, আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।